হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর অন্তর্গত পশু পাখির ভাষা নামক প্রবন্ধটি পড়ে শোনাব। তোমরা খুব ভালো করে পুরোটা এই প্রবন্ধটি শোনবার চেষ্টা করো, তাহলে এর ভিতর থেকে আসা অনেক প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। তো চলো শুরু করা যাক। পশু পাখির ভাষা, সুবিনয় রায়চৌধুরী। পশু পাখির কি ভাষা আছে? তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? এইসব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকেই হয়ে আসছে। পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। বুদ্ধিমান জীব যেমন কুকুর, বনমানুষ, ঘোড়া প্রভৃতি, তাদের মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে, নাম ধরে ডাক দিলে কাছে আসে। মুরগিরা তি তি ডাক শুনে আসে, হাঁস সই সই ডাক শুনে আসে, ছাগল অর ডাক শুনে আসে, হাতি তো মাহুতের কথা শুনেই চলে। মাহুতের ভাষায় বৈঠ হচ্ছে বস, তেরে মানে কাত হও, ভরি মানে পিছনে যাও, মাইল মানে সাবধান ইত্যাদি। কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ, অবশ্যই সেসব কথার অর্থ তাদের শেখাতে হয়। পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে, কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না, পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা। তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে, কান্নার সময় সেই শব্দ করে না। দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে। কুকুরের ঝগড়া আর রাগের শব্দ ঘেউ আছে, ভয় বা কান্নার শব্দে কেউ আছে। জাত ভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে যা একটু তফাত। বিড়ালেরও তেমনি সাধারণ আওয়াজে ম্যাও মিউ ইত্যাদি আছে, রাগ বা ঝগড়ায় ওয়াও আছে। দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে, কি শুধু আওয়াজ করছে অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। অনেক পশুই এই ধরনের শব্দ করে থাকে। পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পরস্পরকে জানবার উপায়ও পশু পাখিরা বেশ জানে। রুবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি। কতবার আমি জঙ্গলি হাতির সামনে পড়েছি, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি, গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমাকে, কিন্তু একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছি। তিনি আরও বলেন, সিংহকে যদি তারই ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু, তাহলে অনেকটা নিরাপদ হবে। তারপর যদি তাদের জাতির আদবকায়দা অনুসারে তার কাছে যেতে পারো, তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না। ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন। খাঁচার এবং জঙ্গলের অর্থাৎ পোষা এবং বুনো এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছে। তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভাল্লুক আর শ্বেত ভাল্লুক। তিনি বলেন, এইসব পশুর গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকায় শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয়, এদের সঙ্গে বন্ধুত্ব পাতাবারও অনেক সুবিধা হয়েছে। পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারায়ও বলে। কুকুরের লেজনাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা অনেকেই আমরা জানি, একেও ভাষা বলতে হবে। পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জঙ্গলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব।
পশুর মধ্যে শিম্পাঞ্জি ও রাঙ্গোটাং জাতীয় বনমানুষের ভাষা বিশেষ কিছু নেই। বানরের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্য। ক্যাস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে বহু বছর গবেষণা করেছেন। তিনি বলেন, ভালো করে লক্ষ্য করলে পশুদের মনের বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায়। এইসব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবারও সুবিধা হয়। ক্যাস্টাং সাহেব বলেন, হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভাল্লুকের কয়েকটি গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে তোমার আওয়াজে জবাব সে দিচ্ছে কি না। তারপর খুব সাবধানে, অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝিয়ে তার গায়ে হাত দিতে হবে। বাঘের চেয়ে চিতা ঢের সহজে ভাব পাতায় আর পশু মানে। তার মুখটি দেখলেই অনেকটা বেড়াল বেড়াল ভাব মনে আসে। ভাল্লুক নিরামিষাশী আর লোভী, তাকে খাবার দিলেই সে সহজে ভাব পাতায়। আমিষাশী জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না। খাবার সময় তার কারো সঙ্গে ভাব নেই, তখন সকলকেই অবিশ্বাস। শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের বিষয়ে কিছু লেখা হয়নি। এরা তো মানুষেরই জাত ভাই, কিন্তু ভাষা এদের বড় একটা নাই। ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে, ভাবও পাতায় সহজেই। এদের মনের ভাবই মুখে বেশি প্রকাশ পায়। গরিলাও এদের জাত ভাই, সেও অনেকটা এদের মতো, তবে একটু কম চালাক। তো বন্ধুরা, আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে এবং এর দ্বারা যদি তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো।